प्रेम नाम उपनिजे छिलो नितायर करुणाते नाम धरणीते एलो गोलके प्रेम नाम उपनिजे छिलो नितायर करुणा धरणीते एलो कृष्ण कृष्ण नाम कृष्ण नाम हरि नाम कृष्ण नाम हरि नाम कृष्ण कृष्ण नाम कृष्ण नाम हरि नाम कृष्ण कृष्ण नाम कृष्ण नाम हरि नाम जे नाम से कृष्ण भजनिष्ठा करे नामेर सहित आछे आपनो जीवने जे नाम से कृष्ण भजनिष्ठा करे नामेर सहित आछे अपनो श्री हरि जे नाम से कृष्ण भजनिष्ठा करे नामेर सहित आछे अपनो श्री हरि जे नाम से कृष्ण भजनिष्ठा करे नामेर सहित आछे अपनो श्री हरि बीजेर भेतर वृक्ष आछे कृष्ण नामे रेखा नामेर भेतर नामी आछे हृदय पदे आगा हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे कृष्ण कृष्ण राम कृष्ण राम हरि नाम कृष्ण कृष्ण नाम कृष्ण नाम हरि नाम गोलोकेर प्रेम नाम गोपनीज छिलो नितायर करुणाते नाम धरणीते एलो कृष्ण कृष्ण राम कृष्ण राम हरि नाम कृष्ण कृष्ण नाम कृष्ण नाम हरि नाम जय
जय महाप्रभु। बोले जय गोविंद जय गोपाल, बोलो बोलो जय गोविंद जय गोपाल, 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 गोविंद जय गोपाल, जय गोविंद जय गोपाल, सत्य युगे तुम्हें प्रभु नारायण, अनंत सूर्या যুগে তুমি প্রভু নারায়ণ, অনন্ত সচার পরে করিলে সত্য যুগে তুমি প্রভু নারায়ণ, অনন্ত সূর্য অপন করিলে সত্য যুগে তুমি প্রভু নারায়ণ, অনন্ত সজ্জার পরে করিলে শঙ্খ চক্র গদা পর্ব করিলে ধারণ, শঙ্খ চক্র গদা পর্ব করিলে ধারণ, লক্ষ্মী দেবী মনে সদাচর, বলে জয় গোবিন্দ জয় গোপাল, 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 ত্রেতা যুগে তুমি রাম অবতার, রাবণে গভীর হইল জানকীর ভার, ত্রেতা যুগে তুমি রাম অবতার, রাবণ বধিয়া কইলে জনকে উদ্ধার, ত্রেতা যুগে তুমি রাম অবতার, রাবণ বধিয়া হইল জনকে উদ্ধার, ত্রেতা যুগে তুমি রাম অবতার, রাবণ বধিয়া কইলে জনকে উদ্ধার, তুমি মিতা বিভীষণে দিলে লঙ্কা সিংহাসন, বলে জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, বলে জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, শ্রীকৃষ্ণ নাম তোমার রাবণ যুগেতে, রজ গোপী কানাই তুমি গেলে মথুরাতে, শ্রীকৃষ্ণ নাম তোমার রাবণ যুগে, রজ গোপী কানাই তুমি গেলে মথুরাতে, শ্রীকৃষ্ণ নাম তোমার রাবণ যুগেতে, রজ গোপী কানাই তুমি গেলে মথুরাতে, শ্রীকৃষ্ণ নাম তোমার রাবণ যুগে, রজ গোপী কানাই তুমি গেলে মথুরাতে,
সুরে করিতে পাণ্ডবের সঙ্গে ধর্ম করি বলে জয় গোবিন্দ জয় গোপাল জয় গোবিন্দ জয় গোপাল জয় গোবিন্দ জয় গোপাল জয় গোবিন্দ জয় গোপাল বলে জয় গোবিন্দ জয় গোপাল জয় গোবিন্দ জয় গোপাল রাধা প্রেম গোপী ভাব আপন মাধুরী এই প্রেম পঞ্চ নয় গো নদে অবতরী রাধা প্রেম গোপী ভাব আপন মাধুরী এই তিন আশা দিকে নদে অবতরী রাধা প্রেম গোপী ভাব আপন মাধুরী এই প্রেম পঞ্চ নয় গো নদে অবতরী রাধা প্রেম গোপী ভাব আপন মাধুরী এই তিন বাঞ্ছা নয়ে নদে অবতরী কলিযুগে যে তুমি সচির দুলা কলিযুগে ছিলে তুমি সচির দুলা কলিযুগে যে তুমি সচির দুলা নিজে বলো সবরে বলা সবাই মিলে বললো জয় গোবিন্দ জয় গোপাল 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 জয় রাধেশ জয় নিতাই নিতাই জয় নিতাই জয় রাধে জয় রাধেশ প্রথম ২৪ বছর নদিয়া নবদ্বীপ লীলা এবং অন্তিম ২৪ বছর সন্ন্যাস লীলা এই অন্তিম ২৪ বছরে প্রথম ১২ বছর নীলাচল এই নীলাচল লীলার প্রাক্কালে মহাপ্রভুর একনিষ্ঠ ভক্ত শ্রী রাধামোহন দাস ঠাকুর
যে বন্দনাখানি আশ্রদন করেছিলেন সেই বন্দনাই আমাদের আশ্রদন। আশ্রদিত বন্দনা মাধুর্য বিশ্বম্ভর শতকষ্ট হে বিশ্বম্ভর কীর্তন পারম্ভে তোমার চরণে জানাই অনন্ত অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। তুমি কৃপা করো তোমার এই ভক্তির আকুল আহ্বানে অবকুণ্ঠিত মাধুর্য মগ্ন স্বর প্রদান কর। বন্দে বিশ্বম্ভরা ¡Gracias!
कांतमणि शरीर और कांतमणि जे निजेर इच्छेते शरीर धारण करे एत सुंदर एक देहेर अधिकारी तुमि एत सुंदर देह देखे कलिर जीव तोमार प्रति आकर्षित हो करुणा
আমাদের যখন অন্তিম সময় আমরা যখন পৌঁছে যাব তখন আমরা ভগবানের কাছে কি চাই? ও মা কি চাই বলবো? যাওয়ার বড় বড় কয়েকটা বাড়ি করে দাও, গাড়ি করে দাও, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব ভর্তি করে দাও। ও মা এইসব চাইবো? শেষ সময় কি আমরা এইসব চাইবো? চাইবো না। তাহলে কি চাইবো? কি চাইবো? আমি অন্তিম কালে যেন তব চরণ পাই রামপুর হরি 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 গৌর ভক্তগণ ও কৃষ্ণ ভক্তগণ, আমার বাবা মায়েরা লীলার প্রথমে জানাই কীর্তন জগতের সর্বকনিষ্ঠ জ্ঞানী ভক্তিহীন শ্রদ্ধাহীন কুমার নীলিমা দাস এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে আমার অনন্ত অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। প্রণাম জানাব তাকে যার সুপুত্র লালু সাহেব ঐকান্তিক প্রচেষ্টায় আপনাদের মহৎ মহতি হরিবাসরে আমার মতো এক অধম কীর্তনি আসতে পেরেছি, বিপদ কাকুর কৃপাতে এখানে আসতে পেরেছি। ওনার চরণে এবং কমিটির সমস্ত সদস্যের চরণে আমার অনন্ত অনন্ত কোটি দণ্ডবত। এবং সর্বোপরি প্রণাম জানাব মহন্ত বাবার কৃপা, ওনার কৃপাতেই আসতে পেরেছি, কারণ ওনার কৃপা না হলে তো এই জায়গায় আসতে পারতাম না। ওনার চরণে আমার অনন্ত অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। প্রণাম জানাব তাকে যার কৃপায় এই মহতি হরিবাসরে এসে হরি কথা আশ্রবণ করতে পারছি। আমার সেই পরম প্রেমময় শ্রী গুরুদেবের চরণে আমার অনন্ত অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। এটাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। তাহলে চলুন আজকে আমাদের ঘরে ঠাকুর শ্রবণ অপ্রভু কোন ভাবে ভাবিত হলেন দেখি। Oh, hey.
राधा रो ही माँ
गौर ज्योति नया शिकर गौर ज्योति नया शिकर गौर ज्योति नया शिकर कलीर जीवे योद्धारी तो गौर ज्योति नया शिकर कलीर जीवे বৈষ্ণব ধর্ম প্রচার করেছে। তবে প্রশ্ন হলো এটাই যে জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব কে, না জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব হলো আমার পরমেশ্বর শিব? মা গো প্রশ্ন হতে পারে যে মা গো শিব যদি বৈষ্ণব হবে তাহলে তার কণ্ঠে কোনো মালা নেই, দাদুর সঙ্গে তিলক নেই, কোনো চিহ্ন নেই, কেন? এটা প্রশ্ন হতে পারে আপনার। কিন্তু আমরা যদি এটা বলে থাকি খুব ভুল হবে। কে বলে শিবের গলায় মালা নেই? কে বলে? মা গো আপনারা যে মালাগুলো পরমেশ্বর শিবকে পরান, ওমা কিসের মালা গো? ওমা আপনারা পরান না? কিসের মালা? দুতুরের মালা পরান না? বৈজি ফুলের মালা, আকন্দ ফুলের মালা, এগুলো আপনারা পরান? আপনারা পরিয়ে সুপা, কিন্তু আমার পরমেশ্বর শিব যেটা নিজে পরব সেটা কিসের মালা গো? হাড়ের মালা। তা কিসের হাড় গো? ওই কুকুর ছাগলের হাড়? ওই কুকুর ছাগলের হাড় বলে? না না, শিবের কাজ হলো সংহার করা, বিষ্ণুর কাজ হলো পালন করা, আর ব্রহ্মার কাজ হলো সৃষ্টি করা। আর আমার পরমেশ্বর শিব নিধন কার্য করে, নিধন কার্য করে জগৎকে সমতা রক্ষা করে। এই নিধন কার্য করার ফলে তিনি যখন কোন কৃষ্ণ ভক্তকে নিধন করতে যান, কৃষ্ণ ভক্তের দ্বারে গিয়ে তিনি কিছুক্ষণের জন্য অপেক্ষা করে, তিনি লক্ষ্য করে দেখেন যে কৃষ্ণ ভক্ত সারা জীবন ধরে হরিনাম করলো হরিনাম করলো, সেই কৃষ্ণ ভক্তের মৃত্যুর পর তার দশাটা ঠিক কি হলো? তিনি যদি লক্ষ্য করে দেখেন মৃত্যুর পরেও ওই কৃষ্ণ ভক্তের দেহ থেকে প্রাণ চলে যাওয়ার পর ওই কৃষ্ণ ভক্তের হাড় গুলো হাড়ের মজ্জায় মজ্জায় সারা জীবন অভ্যাসের দ্বারা হরিনাম ধ্বনিত হয়, হরিনাম উচ্চারিত হয়, ওই হাড়ের ভেতর থেকে গুনগুন গুনগুন করে হরিনাম হয়। এহেন একজন কৃষ্ণ ভক্ত। আর আমার পরমেশ্বর শিব ওই হরি নাম বলা হার গুলো, কৃষ্ণ নাম বলা হার গুলো প্রেমের সুতো দিয়ে গ্রন্থন করে কণ্ঠে পড়ে নেয়। এমন কৃষ্ণ ভক্ত আমার পরমেশ্বর শিব। তাই কি বলছে গো? কৃষ্ণ নাম হারে মালা গলা রে, কৃষ্ণ নাম হরে মালা।
कृष्ण नवहरे माला माला गला पारे परमेश्वर से सर्व अंगे लेपन करे नेन एक जन परम कृष्ण भक्त भगवान के भलोबाते
আমরা শুধু সংসারকেই ভালোবেসেছি, আর কিছুই ভালোবাসতে পারি না। হয়তো আপনারা ভালোবেসেছেন আপনার অনুরাগী ভক্তবৃন্দ, আপনারা ভগবানের কাছে কিছু চাইলে ভগবান দিতে বাধ্য, কিন্তু মা লক্ষ্মী যদি চায় না ও দিতে পারে, কিন্তু আপনারা যদি চান দিতে বাধ্য। কেন না, ভগবান নিজেই বলেছেন যে ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু। কত বড় স্থান দিয়েছে, তাই ভক্তই নাম রেখেছে বাঞ্ছা কল্প। সেই বাঞ্ছা কল্প তরু কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মহিমা রসপূর্বক আমরা ব্রজ লীলা রস আস্বাদন করব। তার আগে চলে যাব আমরা গৌর চরণ আশ্রয় করব। বলো অবধূত শ্রীপাদ নিত্যানন্দ প্রভুকে জয়, নামদাত পরম দয়াল নিতাই চাঁদকে জয়, জগৎগুরু শ্রীপাদ নিত্যানন্দ প্রভুকে জয়। বলে কেন নিতাই চরণে কেন যাব, বলে নিতাই বিনে ভাই গৌর নাহি পায়। নিতাই চরণ আশ্রয় না করলে আমরা গৌরকে পাবো না, তাই আমরা নিতাই চরণ আশ্রয় করলাম। বলে তাহলে জগৎগুরু কেন, আমার গুরু তো আমার ঘরে বেশ সিংহাসনের উপর সুন্দর করে সাজানো আছে, আর নিত্যানন্দ প্রভু আমার গুরু হতে যাবে। বলে মা গো, মা কালী যেমন আমাদের সবার মা, পরমেশ্বর শিব যেমন আমাদের সকলের বাবা, চাঁদ সূর্য যেমন আমাদের সকলের মামা, তেমনি নিত্যানন্দ প্রভু আমাদের সকলের গুরু, জগৎ গুরু শ্রীপাদ নিত্যানন্দ প্রভু কে জয়। নাম তত পরম দয়াল নিতাই চাঁদ কে জয়, অমর শ্রীপাদ নিত্যানন্দ প্রভু কে জয়। মধুর বৃন্দা বিপিনা ভাগ্যতীয় কথা বলে পরীক্ষিত মহারাজকে উদ্ধার করেছিল, সেখানে কিন্তু কোনো গান ছিল না, তার ভাগ্যতীয় কথা বলেই পরীক্ষিত মহারাজকে উদ্ধার করেছিল। আর পদ মানে গান, এই জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ কীর্তন গায়ক হলো নারদ মুনি। এই নারদ মুনির গান আর সুখদেব গোস্বামীর কথা, গান আর কথা একত্রিত করে নরোত্তম দাস ঠাকুর সৃষ্টি করেছিল পদাবলী। সেই পদাবলীতে বলা হয়েছে মধুর বৃন্দ বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার। এই বৃন্দাবনে কোনটা যে মধু, কোনটা যে মিষ্টি, কোনটা যে টক, কোনটা যে ঝাল, এটা একমাত্র বুঝতে পারে যারা মানুষ। ভগবান দেখলেন যে একা একা ঠিক আনন্দ হচ্ছে না, মজা আসছে না। ও মা, একা একা কি কখনো আনন্দ হয়? এখানে যদি আমি মনে করি আমি একা একাই আনন্দ করবো, একাই কীর্তন করবো, তাহলে কি হবে? হবে না তো, সবাই যদি থাকে তাহলে একটু আনন্দ হয়। তো ভগবান দেখলেন একা একাই ঠিক আনন্দ হচ্ছে না, তাই নিজের দেহ থেকে দুই প্রকার জীব সৃষ্টি করলেন, এক স্থলজ জীব আর দুই জলজ জীব। জল সৃষ্টি করে জলের মধ্যে হাঙর কুমির মাছ দিয়ে দিল,
আর সলজ জীব আস্তে লতা গুল্ম কীট পতঙ্গ যাবতীয় দিয়ে দিল। দেখলে এত সুন্দর সুন্দর গাছ সৃষ্টি করেছে, গাছে বেশ সুন্দর সুন্দর সবুজ সবুজ পাতা হয়েছে, কত সুন্দর লাল নীল হলুদ ফুল ফুটেছে, খুব সুন্দর দেখতে লাগছে। তবে এটা আরো সুন্দর লাগতে পারে যদি এর উপর একটা অপরূপ রূপ লাবণ্য যুক্ত প্রজাপতি বসিয়ে দেওয়া হয়, এটা আরো সুন্দর দেখতে লাগবে। তবে এত কিছু করছি, কেউ আমায় একবার ধন্যবাদ জানালো না। এই গরু ছাগলের জন্য খাওয়ার জন্য এত সুন্দর সুন্দর ঘাস করে দিলাম, ওরা ঘাস খেয়ে পেট মোটা করলো, তবু আমায় একবার ধন্যবাদ জানালো না, বললো না থ্যাংক ইউ। কেউ একবার বললো না যে প্রভু তোমার সৃষ্টির তুলনা হয় না, একবারও বললো না। ভগবান নিভৃতে নির্জনে বসে ভাবছে যে আমাকে ধন্যবাদ দেওয়ার জন্য যে জ্ঞানটার প্রয়োজন, যে বুদ্ধিটার প্রয়োজন, সেটাই গরু ছাগল কুকুর এদের মধ্যে নেই। তাই কি করলে না, নিজের দেহ থেকে মনুষ্য দেহ সৃষ্টি করলে, 206 খানা হাড় রক্ত মাংসের মনুষ্য দেহ, মনুষ্য দেহ সৃষ্টি করে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে দিল। এটা আমার হাত, এটা আমার পা, এটা আমার চোখ, এটা আমার কান। কোনো কারণে যদি মাগো দুর্ঘটনা বশত আমার হাতটা কেটে বাদ দিয়ে দেওয়া হয়, আমার হাতটা চলে গেলে আমি কিন্তু মা বেঁচে আছি, আমি কিন্তু মারা যাচ্ছি না, আমি বেঁচে আছি। কোন কারণে যদি আমি চোখের দৃষ্টিটাও হারিয়ে ফেলি, চোখে দেখতে না পেলেও আমি বেঁচে আছি, তাহলে চোখটাও আমি নই, চোখটাও তাহলে আমি নই তো, তাহলে আমি কে? আমিটা হলো আমার দেহের মালিক আত্মা, এই আত্মাটাই আমার আমি। একে যদি আমি বিশ্রাম দিতে যাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে আমরা বিশ্রাম দিচ্ছি, হাতকে বিশ্রাম দিচ্ছি, পাকে বিশ্রাম দিচ্ছি, চক্রটাও বিশ্রাম দিচ্ছি, তো দেহ ঘরের মালিক সে যদি বলে তুমি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে তুমি বিশ্রাম দিচ্ছ, আমি তোমার দেহ ঘরের মালিক, আমিও একটু বিশ্রাম চাই। তোমার দিতে পারবে, পারবে বলে তাহলেই তো বল হরি হরি, দেহ ঘরের মালিককে আমরা বিশ্রাম দিতে পারবো না। দেহ ঘরের মালিক আত্মা, সে বলছে যে আমায় যদি একটু সুখ দিতে চাও, আমায় যদি একটু শান্তি দিতে চাও, আমায় একটু মধু এনে দাও, যেই মধুটা পাবে বৃন্দাবনে মধুর বৃন্দা। সকতি হইত না, পারদ
বৃন্দাবনে প্রেমের অধিকারী হলেন আমার রাধা রানী। বৃন্দাবনে একটা ব্যাংকের নাম ছিল কিশোরী ভান্ডার, আর এই ব্যাংকের ম্যানেজারের নাম হলো রাধা রানী, আর ব্যাংকের কাস্টমারের নাম হলো ভগবান কৃষ্ণ। এই ভগবান কৃষ্ণ প্রত্যেক ওই কিশোরী ভান্ডারে প্রেম মধু দিতে দিতে ক্যাশ কাউন্টার পরিপূর্ণ হয়ে গেছে। একদিন রাধা রানী ভগবান কৃষ্ণকে ডেকে বলছে, হে প্রাণবন্ধু, হে প্রাণবন্ধু, তুমি প্রত্যেক তোমার এই প্রেম মধু আমার ক্যাশ কাউন্টারে জমা দিচ্ছ কিন্তু তুলে নিচ্ছ না, তো তোমার ওই প্রেম মধু নিতে নিতে ওর ক্যাশ কাউন্টার পরিপূর্ণ হয়ে গেছে। তবে তুমি এবার তোমার এই প্রেম মধু তুমি জগৎজীবকে দান করে দাও। সত্যযুগে দিলেন ধ্রুবকে, প্রহ্লাদকে, নেতাজিকে দিলেন গোহক চণ্ডালকে, আরো জনকে দিয়েছিল যে বনের এক পশু নিজের বকচুরে ভগবানের জীবন দেখিয়েছিল। হনুমান ঈশ্বর ব্রহ্ম, ঈশ্বর ব্রহ্ম, তেরে নাম সব কুসুমতে দেহ, বলো ঈশ্বর ব্রহ্ম, তেরে নাম ঈশ্বর, ঈশ্বর ব্রহ্ম, তেরে নাম সব কুসুমতে দে ভগবান, ঈশ্বর ব্রহ্ম, তেরে নাম সব কুসুমতে দে রঘুপতি রাধব রাজনা কৃ পাবন সীতারাম, রঘুপতি রাধব রাজনা কৃ পাবন সীতারাম, ঈশ্বর ব্রহ্ম তেরে নাম সব কুসুমতি দেব ঈশ্বর ব্রহ্ম আস্বাদন করবো তার সত্য ঘটনা, সত্য লীলা, যে পাথরের বিগ্রহ বিনোদকে কোন বাজার থেকে কিনে এনে প্রতিষ্ঠা করা হয়, ভক্তির ভালোবাসার টানে ভক্তির ভক্তিতে ওই পাথরের বিগ্রহ ভক্তের কাছে ধরা দিয়েছিল। তবে ওই পাথরের বিগ্রহ ক্ষীর স্বর নগনে সবকিছুই সেবা করে, তবে একবার সেবা করে, যদি তাকে ডাকার মতো ডাকা যায় তবেই সেবা করে। আর সেই প্রেম মধু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ভগবান কৃষ্ণ হয়ে রাধা রানীর কাছে প্রেম মধু নিয়ে এসে জগৎ জীবকে দান করেছিল। গাও গাও পুন শ্রী গৌরাঙ্গের গুণ, গাও গাও পুন শ্রী গৌরাঙ্গের গুণ, সরল করিয়া সংসার ভুলিলে গোরানা ভুলিলে, সংসার ভুলিলে গোরানা ভুলিলে, কেমনে ঘুরিল দে বাসু খসহিয়া পাশন দিয়া, কেমনে করিয়াছে বাসু খসহিয়া পাশন দিয়া, কেমনে করিয়াছে সে পাষাণ হলে গুলে যেত
অনেকক্ষণ আমরা নবদ্বীপ লীলাতে ছিলাম, এবার সকলেই যাবো বৃন্দাবন লীলাতে। ও তা দুর্যোগের এই অবস্থা বলে কি আমরা একটু বৃন্দাবনে যাব না? ও মা, ভগবান তো বলেছেন না যে যেখানেই দুর্যোগ সেখানেই ভগবানকে পাওয়ার সুযোগ, ভগবানের কৃপা পাওয়ার সুযোগ। তা সেই সুযোগ তো আমরা ছাড়তে পারি না, তাই না? তাহলে চলুন আমরা সকলে বৃন্দাবনে যাব তো। ও মা, দেহটাকে তো এই বর্ষা বৃষ্টির মধ্যে নিয়ে যেতে পারবো না, তা আমরা সকলে মনটাকে নিয়ে যাবো, কেমন? তাহলে চলুন যাই। চল রে আমার মন, চল রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে 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 কমল রে বন, চল রে আমার মন, চল রে আমার মন, রাধা রানী কি? ও মা, বলে
বলেছি যে রাধা রানী কি না আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি দেজে আর সব মরে অকারণ। রাধা রানীর জন্মটা নিশ্চয় সকলেই জানেন অজনি সম্ভব বৃষভানু রাজা পদ্মফুলের উপর থেকে তুলে এনে মা কীর্তিদার কোলে দিয়েছে আর প্রভু শুকলীলাও সকলে জানেন যে প্রভাস নদীর তীরে ভগবান কৃষ্ণ যে লীলা করেছিলেন তাকে বলা হয় কুরুক্ষেত্র। আর এই প্রভাস যজ্ঞের পর ভগবান কৃষ্ণের নির্দেশ মতো বৃষভানু সুতা অষ্টসখী পরিবৃতা সর্ব অলঙ্কারে ভূষিতা শ্রীমতী রাধা রানী পুষ্প রথে করে বৃন্দাবনে চলে গিয়েছিলেন। আর এদিকে ভগবান কৃষ্ণের জরাব্যাধির হাতে মৃত্যু হয়েছিল। তো মৃত্যুর পর যখন ভগবান কৃষ্ণ রাধা রানীর কাছে গেল বৈকুণ্ঠে গেল তখন রাধা রানী বলেছিল হে প্রভু যার নামে জগতে জ্বালা দূরে যায় যার নামে জীবের মৃত্যু দূরে যায় তো তুমি সেই ভগবান হয়ে মৃত্যু যন্ত্রণা কেন ভোগ করলে বল প্রভু। যদিও আমি জানি না মৃত্যু যন্ত্রণাটা ঠিক কি তবু তুমি বলো কেন ভোগ করলে মৃত্যু যন্ত্রণা। তখন ভগবান কৃষ্ণ বলেছিল রাধে তুমি শুনতে চাও তাহলে শুনো রাধে ওগো রাধে কাঁদালে কাঁদিতে হয় কথা কোনো মিথ্যা নয় রাধে ওগো রাধে তুমি যেমন বৃন্দাবনে কৃষ্ণ হারা হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছো তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে নয়ন জলে তোমার মুখ ভাসিয়েছো রাধে এক হাতে যেমন কখনো তালি বাজে না রাধে তেমনি প্রেম ভালোবাসা একজনের দ্বারা হয় না রাধে তুমি যেমন কৃষ্ণ হার হয়ে গেছো তেমনি আমি তোমার বিরহে কেঁদেছি রাধে আমিও তোমার জন্য কেঁদেছি রাধা রাধা বলে কেঁদেছি রাধে। আর জানো আমি মৃত্যু যন্ত্রণা কেন ভোগ করলাম জানো আমি মৃত্যু যন্ত্রণাটা ইচ্ছে করে বলেছি কেন জানো আমি মৃত্যু যন্ত্রণা নিয়ে দেখলাম যে প্রেমের বিরহ যন্ত্রণা আর ভালোবাসার বিরহ যন্ত্রণা আর রাধা বিরহ যন্ত্রণা আর মৃত্যু যন্ত্রণাটা ঠিক কি জানো রাধে আমি মৃত্যু যন্ত্রণাটা নিয়ে দেখলাম যে রাধা বিরহ যন্ত্রণা ভালোবাসার বিরহ যন্ত্রণা এখন মৃত্যু যন্ত্রণাটা তুচ্ছ তাই আমি মৃত্যু যন্ত্রণা নিয়েছি রাধে। রাধা রানী কাঁদতে কাঁদতে বলছে হে প্রভু তাহলে আমিও দেখতে চাই আমিও মরে দেখতে চাই যে কৃষ্ণ বিরহ যন্ত্রণা আর মৃত্যু যন্ত্রণটা ঠিক কি আমিও দেখতে চাই প্রভু। বেশ তাই হবে তুমি দ্বিতীয়বারের জন্ম যাবে তুমি বৃন্দাবনে যাবে জমিদার বাবুর বাড়িতে যাবে জমিদার বাবুর মেয়ে হয়ে যাবে ঠিক 12 বছরের মাথায় তুমি মৃত্যু যন্ত্রণা ভোগ করবে রাধে। বেশ তাই হবে প্রভু সেই রাধারানীর ইচ্ছা পূর্বক আপনাদের ভালোবাসা পূর্বক আমরা এক ব্রজ লীলার রস আস্বাদন করব। তাহলে চলুন আমরা সকলে যাই লীলার রস আস্বাদন করব। তবে যে লীলা আস্বাদন করব যে রাজ্যটি উত্তরপ্রদেশ রাজ্য তারাস জেলা নবগ্রাম বৃন্দাবনে যারা গিয়েছেন তারা জানবেন এই 84 ক্রস পরিক্রমা করার সময় একটা গ্রামের উপর দিয়ে যেতে হয় যে গ্রামটির নাম হলো নবগ্রাম। তার পাশ দিয়ে গিয়েছে একটা নদী যে নদীর নাম হলো কারতীয় নদী। এই কারতীয় নদীর ধারে নবগ্রামে এক ভক্ত বাস করতেন যার নাম বাঞ্ছারাম যার ভক্তিতে যার ভালোবাসায় পাথরের বিগ্রহ বিনোদ
ভক্তির ডাকে সাড়া দেবে, ভক্তের কাছে ধরা দেবে। সেই লীলা দর্শক দল চলে যায় উত্তর প্রদেশ রাজ্য। উত্তর প্রদেশ রাজ্য তরস জেলা, উত্তর প্রদেশ রাজ্য তরস জেলা, উত্তর প্রদেশ বৃন্দাবনের নবগ্রামী আমার ভক্ত বঞ্চনা। এই যে আমরা এত টাকা পয়সা খরচ করে হরিনাম শ্রবণ করি না, করি না, এত আয়োজন করেছেন, এত টাকা পয়সা খরচ করে কেন আমরা করি? কেন করি? কারণ আমরা বলতে জানি না, আমরা করতে জানি না, আমরা ধরতে জানি না, আমরা মায়াবদ্ধ জীব, কিছুই পারি না। তাই যারা ধরেছেন কৃষ্ণ চরণ, যারা বলেছেন কৃষ্ণ নাম, যারা করেছেন কৃষ্ণ ভজন, তাদের চলা বলা পথকে অনুসরণ করে আমরা এগিয়ে যাব। তো এই বাঞ্ছনা প্রত্যেক ভিক্ষা করে নিয়ে এসে ভগবানের সেবা দিতে, কারণ কলিযুগে ধর্মই হলো যে ভিক্ষার তন্দ্রে নিয়ে এসে নিয়ে এলেই তবেই মহোৎসব পরিপূর্ণ হয়। কারণ খোল করতল নিয়ে নগর পরিক্রমা করে না, ভিক্ষার তন্দ্রে নিয়ে এলেই মহোৎসব পরিপূর্ণ হয়। আর এই বাঞ্ছনা প্রত্যেক ভগবানের সেবা দেয়, এই ভগবানের সেবা দেয় ঠিক সেই অভ্যাসের দ্বারা প্রত্যহ ভিক্ষা করে নিয়ে আসে। পূজার ডালা সাজাইয়া বিপদের শেষ নেই।
খুব সাবধানে বাচ্চার বদনের দিকে তাকিয়ে আমাদের সেবা দিতে হয়। কিন্তু আমরা যখন ভগবানকে নিবেদন করব তখন কি আমাদের ভগবানের বদনের দিকে তাকালে হবে? হবে হবে না। ভগবানের বদনের দিকে তাকালে হবে না। আমরা যখন ভগবানকে নিবেদন করব ভগবানের চরণের দিকে আমাদের তাকাতে হবে। তবে কি বলবেন যে ভগবান কোন দিকে দেখবে গো? তোমার ওই ডালার দিকে। তুমি কত সুন্দর ডালা সাজিয়েছো, তাহলে তোমার ওই ডালার দিকে দেখবে। বলে রাধে রাধে, ভগবান বলছে যে তোমার ওই ডালার আমার প্রয়োজন নেই, তোমরা ডালা নিয়েছো তোমরাই নিয়ে যাও। তাহলে ভগবান কোন দিকে দেখবে গো? ভগবান দেখবে ভক্তের নয়নের দিকে। কৃষ্ণ কৃষ্ণ করো जय राधे कृष्ण कृपा মহামায়া এইবার আমার কর দয়া।
बड़ई तुष्ट निवेदन मूर्ति তবে হ্যাঁ তুমি তো রাধা কৃষ্ণকে ভালোবাসো তো তোমার জন্য রাধা কৃষ্ণের দুটো মূর্তি তোমায় এনে দেব তবে তুমি প্রতিষ্ঠা করবে তুমি ওদের সেবা করবে তখন বাঞ্ছরাম বলেছিল হে নবগ্রাম বাসীগণ আপনাদের কথায় আমি বড়ই তুষ্ট তবে এই কথাতে এই নিবেদনে আমি সম্মতি নেই আমার কোনো সম্মতি নেই भगवान चरण जीवन जौवन सर्वस्व दिए তবে দেখো আমার ভালোবাসার টানে ভক্তির ভালোবাসার টানে ভক্তির ভক্তির টানে ভগবানকে আমার কাছে আসতেই হবে তিনি আসতে বাধ্য তবে শুন অবগ্রাম বাসীগণ আমি জানি ভগবান কোথায় থাকে কোথায় জানো ভগবানের যেখানে নাম হয় ভগবান সেইখানেই রয় তাহলে এসো আমরা সবাই কণ্ঠে কণ্ঠে মিলিয়ে বদনে বদন দিয়ে সবাই মিলে ভগবানের নাম করি ও মা তাহলে আমরা সবাই মিলে করব তো বলো না বৃষ্টি হচ্ছে আর কি করব ও এই সুযোগ যদি আমরা ছেড়ে দিই তাহলে কি এমন করে হবে তাই না সুযোগটা আমরা কিছুতেই মিস করব না তাহলে চলো দেখি রাধে রাধে উপরে দেখি হ্যাঁ আলগো না দিই না শীত করছে বলে ঠিক এইভাবে বসে থাকতে তা কি করে হয় কত দূর থেকে এসেছি আপনাদের চরণ প্রান্তে আপনাদের কৃপা পাবো তাই না তা আপনারা যদি বলেন না না বৃষ্টি হচ্ছে ঘরে বসে থেকে ঘুমিয়ে লাভ আছে ওখানে গিয়ে কোনো লাভ নেই ঘরে বসে বসে টিভি দেখবো তাতেই লাভ অত দূর অত কষ্ট করে কি করতে দেখতে যাবো গো কিন্তু মা গো এই দিনটা তো আর কালকে আসবে না তাই না এই দিনটা কিন্তু আর কালকে ফিরে আসবে না এই যে এত আনন্দ হচ্ছে কি বলছো গো মোবাইলে দেখছ কি তো মাগো মোবাইলে দেখা আর এই ভক্তের সঙ্গ সাধু সঙ্গ এই সঙ্গটা কি আপনি বাড়িতে বসে পাবেন পাবেন কি পাবেন না তাহলে চলুন যাই আমরা সবাই মিলে উপরের দিকে রাধে রাধে এত সুন্দর সঙ্গ পেয়েও যদি মিস করি তাহলে মাগো সর্বনাশ সকলের করজোড়ে অনুরোধ করছি যদিও ভক্ত সংখ্যা কম তবু কথা বলবেন না কেমন যারা মিস করেছে কিন্তু আমরা তো মিস করব না কারণ কি গো সাধু সংঘ সর্বশ্রেষ্ঠ লাভ মাত্র সাধু সংঘ সর্বসিদ্ধি হরিদাই গৌর হরি 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 তাহলে চলুন যাই রাধে রাধে উপরের দিকে হাত রেখে হাতগুলো এইভাবে দেখি সকলের হাত আছে না নেই সেটা তো আমায় দেখতে হবে তাহলে একটু ভগবানের নাম করবো তো জয় জয় রাধা রমণ হরি বল
जय राधा रमण हरिबो राधा रमण हरिबो बोलो राधा रमण हरिबो बोलो राधा रमण हरिबो जय जय राधा रमण हरिबो जय जय राधा रमण हरिबो जय जय राधा রাধাকুণ্ড শ্যামকুণ্ডের তীরে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে আছে। হঠাৎ কেউ ডেকে উঠলো, বাবাজি। বলি, ও বাবাজি। হ্যাঁ গো, আমায় বলছো? হ্যাঁ গো, তোমায় বলছি। তা তুমি আমায় বাবাজি বলছো কেন গো? ও মা, যার মুখে সদা সর্বদা হরিনাম কৃষ্ণ নাম, সে তো বাবাজি হয় গো। তা বলছি কি, শোনো না বাবাজি, তা তোমার নামটা কি বলো তো দেখি। আমার নাম বাঞ্ছারাম। বেশ, জানো আমি হলাম এই বৃন্দাবনের ব্রজবাসী। তা তুমি এখানে কি করতে এসেছো গো? এই রাধা কুণ্ড আর শ্যামকুণ্ডের জলে স্নান করার লাগি আমি এখানে এসেছি। বেশ বেশ, তবে শোনো বাবাজি, তুমিও যেই কারণে এসেছো আমিও ঠিক একই কারণে এসেছি। তবে জানো, এই যে আমার কাছে একটা থলে দেখছো, এই থলের মধ্যে একটা অতি মূল্যবান জিনিস আছে। তাই এই মূল্যবান জিনিসটি থাকার কারণে আমি কিছুতে স্নান করতে যেতে পারছি না। তবে শোনো না বাবাজি, তো তুমি যদি এই থলেটা তোমার কাছে খুব যত্ন করে রাখতে, তাহলে আমি স্নান করতে যেতে পারতাম। কি হলো বাবাজি, তুমি রাখবে গো এই থলেটা তোমার কাছে? বৃন্দাবনে গিয়ে যদি ব্রজবাসীর আদেশ পালন না করা হয়, তাহলে আমার বৃন্দাবন যাওয়াটাই বৃথা।
হলো বাবাজি তুমি রাখবে বাঞ্ছারাম বলছে বেশ ব্রজবাসী তোমার ওই থলেটা আমার কাছে দিয়ে যাও আমি খুব যত্ন করে রাখব তুমি ঠিক বলছো তো হ্যাঁ গো হ্যাঁ গো ব্রজবাসী আমি তোমার এই অতি মূল্যবান জিনিস আমি মাথায় করে রাখব তুমি চিন্তা করো না তুমি যাও তবে হ্যাঁ আমার একটা শর্ত আছে শর্ত বলো কি শর্ত আমি যতক্ষণ না তোমার কাছে এসে বলছি যে আমাকে দাও ততক্ষণ তুমি কিন্তু কাউকে দিও না বেশ তাই হবে ব্রজবাসী তুমি যাও তুমি স্নান করে এসো আমি তোমার মূল্যবান জিনিস আমি বললাম তো ঠিক মাথায় করে রাখবো যাও ব্রজবাসী এই বলে ব্রজবাসী ওই থলেটা বাঞ্ছারামের হাতে তুলে দিয়ে শ্যামকুণ্ডে জলে স্নান করলো স্নান করার পর রাধাকুণ্ডে জলে নামার পর কিছুক্ষণের মধ্যেই রাধাকুণ্ডে জল শীতল হয়ে গেল আর ব্রজবাসী নেই সকাল গড়ে গেল সকাল গড়িয়ে দুপুর হলো ব্রজবাসী ফিরলো না দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল তবু ব্রজবাসী ফিরলো না বাঞ্ছারাম চিৎকার করে উঠলো ব্রজবাসী ব্রজবাসী তুমি কোথায় গেলে ব্রজবাসী তাহলে আমার কাছে কে এসেছিল আর এই বলে বলেই না আমায় দিল কেন এর মধ্যে কি জিনিস আছে এর মধ্যে কি মূল্যবান জিনিস আছে যে আমাকে দিয়ে গেল কই দেখি তো এই থলের মধ্যে কি আছে আমি দেখি যেই থলের ভেতরে হাত দিয়েছি তাওর সাথে সাথে এই কি এই আমার সর্বঙ্গ এভাবে কাঁপছে কেন আমার সর্বঙ্গ এভাবে বিবর্ণ করে দেখা দিচ্ছে কেন দেখি হলো তবে এর মধ্যে কি আছে যেই থলের ভেতর থেকে বের করেছে হাতে বের করে দেখছি ওমা নারায়ণ শিলা শালগ্রাম শিলা দেখেই চমকে উঠল প্রভু প্রভু তুমি এসেছো প্রভু তোমার ভক্তের ডাকে তুমি এসেছো তোমার ভালোবাসার সাথে এসেছো প্রভু আমি জানি তুমি তো আছো প্রভু তুমি সদা সর্বদা থাকো কিন্তু প্রভু বলো প্রভু তুমি কোথায় বলো কে তুমি কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোন খানে কে তুমি তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে যে কথা বলো তাই শুন যা যে কথা বলো হাত পা ধরে
प्रभु जय कृष्ण सेई तो नारायण
सेवा करब এই ভাবে কিছুদিন কেটে যায়। দেখলো ভগবান দেখছে যে বাঞ্ছনা আমি তোমার কাছে নারায়ণ হয়ে গেলাম, তবু তুমি রাধা নাম বলোনি, তুমি কৃষ্ণ নাম বলোনি, তুমি রাধা নাম ছাড়োনি, কৃষ্ণ নাম তুমি ছাড়োনি বাঞ্ছনা, আমি তোমার কাছে হেরে গেলাম। কারতীয় নদীর জলে স্নান করতে যাওয়ার জন্য তৈরি হয়েছে আর ভগবানের নাম করতে করতে চলেছি। কেমন ভাবে গো ও মা, তা আমরা কি যাবো না একটু? শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, ও মা যাবো তো? হে নাথ অনবাসুদেব, শ্রী কৃষ্ণ গোবিন্দ সেখানেই তো তোমায় পাওয়ার সুযোগ। রাধে রাধে, ও মা আপনাদের কি যাওয়ার সময় হয়ে গিয়েছে? ও মা সকলের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে? সবাই মিলে একসাথে উঠছে, ও মা লীলা কি এখানেই বিশ্রাম করবো? বিশ্রাম করবো না ও মা?
সকলের করজোড়ে অনুরোধ করছি 10 মিনিট একটু অপেক্ষা করে যান, 10 মিনিট পরে আমি লীলা বিস্তার করব, তারপরে যে যার বাড়ি যাবেন। ও মা কি বলেন, তারপরে না হয় যে যার বাড়ি যাবেন, কাউকে তো আমি আটকে ধরে রাখতে পারবো না, পারবো কি? দেওয়া গোপনে থাকো না, তা তো পারবো না, তবে সকলের কাছে বলছি 10 মিনিট অপেক্ষা করুন, 10 মিনিট পরেই আমি লীলা বিস্তার করব। বলো বাঞ্ছনা বলছে প্রভু গো, যেখানেই দুর্যোগ সেখানেই তো তোমায় পাওয়ার সুযোগ, হঠাৎ কেউ যেন মৃদু মৃদু কণ্ঠে ডেকে উঠল বাঞ্ছনা বাঞ্ছনা, কি হলো? হ্যাঁ গো, কে গো, কে আমায় ডাকছো গো? বাঞ্ছনা আমি বিনু, বিনু কই? আমি তো কই তোমায় দেখতে পাচ্ছি না, তুমি কোথায় গো? বাঞ্ছনা আমি এই কারুতীয় নদীর জলে আছি। তাই? হ্যাঁ বাঞ্ছনা, তুমি আমায় এই কারুতীয় নদীর জল থেকে তুলে নিয়ে যাও, তোমার মন্দিরে তুমি আমায় নিয়ে যাও বাঞ্ছনা। তুমি আমার সাথে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছো, আমার মন্দিরে যাবে তুমি। তবে হ্যাঁ, আমার যে একটা শর্ত আছে। ও মা, তোমার আমার শর্ত? বলো কি শর্ত। তবে শোনো, তোমায় আমি মন্দিরে নিয়ে যাব, তোমায় প্রতিষ্ঠা করব, তবে আমি তোমায় যা দেব, ফল মূল নৈবেদ্য ক্ষীর স্বর্ণ নবনী, আমি যা দেব সব তোমার সেবা করতে হবে। বলো তুমি রাজি? কিন্তু এ কি বলছো বাঞ্ছনা? আমি পাথরের বিগ্রহ, তা আমি কেমন করে সেবা করব? তা হয় না বাঞ্ছনা। কেন হয় না গো? শোনো শোনো বাঞ্ছনা, আমার কথাটা শোনো, আমি পাথরের বিগ্রহ, তো আমি কেমন করে কি স্বর্ণ নবনীশন কেমন করে সেবা করব? তুমি চুপ করো, তুমি তখন থেকে শুধু পাথরের বিগ্রহ, পাথরের বিগ্রহ কেন বলছো তুমি? বলো তুমি পাথরের বিগ্রহ হয়ে যদি আমার নাম ধরে ডাকতে পারো, তুমি আমার সাথে যদি কথা বলতে পারো, তাহলে তো তুমি খেতেও পারবে। তুমি যদি কথা বল না বলতে, তুমি তাহলে খেতে পারতে না। কিন্তু তুমি বলো, তুমি তো আমার দেখেছো, আমার সাথে কথা বলেছো, তাহলে কেন খেতে পারবে না? পিটার বলছে, বাঞ্ছনা আমি তোমার কাছে তোমার যুক্তিতে হেরে গেলাম। তবে শোনো, যে কোনো কালে কোনো যুগে হয়নি, সে আমি বিনোদ, আমি বলছি আমি তোমার কাছে সেবা করব। তবে হ্যাঁ, তুমি বাৎসল্য ভাবে আমায় খাওয়াবে। বলো তুমি আমায় ভগবান রূপে নয়, আমায় বাৎসল্য ভাবে আমায় তুমি সেবা দেবে। বলো বেশ, তাই হবে বিনোদ, তাই হবে। তাহলে শোনো, আমায় এই কারুতে নদীর জল থেকে আমায় নিয়ে যাও, আমি যার কষ্ট সহ্য করতে পারছি না গো। নিয়ে যাও আমায়। এই বলে বাঞ্ছনা ওই কারুতীয় নদীর জলে ডুব দিল, ডুব দিলাম নদীর জলে। তুমি কোথায় গো? আমি তো তোমায় খুঁজে পাচ্ছি না বিনোদ।
ভক্তমণ্ডলী ভক্তমতি মা, ভগবানকে ধরা এত সহজ জিনিস নয় মা। আমি যদি মনে করি, আমি অহংকারে যদি বলি আজকে আমি তোমাকে ধরবই ধরব, তাহলে আমি কোনোদিনও ধরতে পারবো না। কিন্তু আমি যদি বলি প্রভু গো তুমি কৃপা করে আমার কাছে একটু ধরা দাও প্রভু, তাহলে ভগবান নিশ্চয়ই ধরা দেবে, ভগবান নিজের থেকে ধরা দেবে, তবেই আমরা ভগবানকে ধরতে পারবো। আমি চাইলেই ভগবান ধরা দেবে না। আজকে বিনোদ মনে মনে বলছে, আচ্ছা বাঞ্ছনা, এতদিন তো তুমি আমায় ধরেছিলে, তুমি আমার নামকে ধরেছিলে, তবে আজকে তো আমি তোমায় ধরব। দেখো আমি তোমার কোথায় ধরব গো, তোমার হাতে ধরব না কোথায় ধরব, তুমি বলো 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 বাঞ্ছনা। পাঞ্চপর্ণ কিন্তু আমি কিছু গ্রহণ করি, আমি কি গ্রহণ করি জানো,
ভক্তির ভক্তিটাকে ভালোবাস। জানো বাবা, আর দেরি করো না, আমায় নিয়ে যাও বাবা, তুমি প্রতিষ্ঠা করো মন্দিরে নিয়ে গিয়ে, বিনোদকে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করলো, ক্ষীর স্বর নবনী দিল। এইভাবে কিছুদিন কেটে যায়। এই খবর পৌঁছে গেল জমিদার বাবুর বাড়িতে, বনমালী রায় বাহাদুরের বাড়িতে। যেই খবর পেল বনমালী রায় বাহাদুর ও তার স্ত্রী মহামায়া দেবী এবং তার কন্যা 12 বৎসরের কন্যা রাধাকে নিয়ে দেখতে এলো যে পাথরের বিগ্রহ বিনোদ নাকি ক্ষীর স্বর নবনী হার, এইটা দেখতেই এলো। যেই জমিদার বাবু এলো, বাঞ্ছনাম ছুটতে ছুটতে গিয়ে বলছে, জমিদার বাবু আপনি এসেছেন, আসুন আসুন, বসুন বসুন। মন্দিরের সামনে দুটো আসন ফেলে দিয়েছে, একটাতে বনমালী রায় বাহাদুর বসেছে, অন্যটিতে তার স্ত্রী মহামায়া দেবী বসেছে। ওই মহামায়া দেবীর কোলে তার ছোট্ট মেয়ে রাধা বসেছে, আর বিনোদের চোখটা চলে গেল ওই ছোট্ট রাধার দিকে। বলছে, আচ্ছা বাবা আমায় প্রতিষ্ঠা করেছে ঠিকই, কিন্তু বাবা আমায় প্রতিষ্ঠা করেছে কিন্তু বাবা কি জানে না আমার পাশে আমার রাধা দরকার, কারণ কলেজে ধর্মায়িত হল যুগল ফল, তা আমায় প্রতিষ্ঠা করেছে, রাধা প্রতিষ্ঠা করতে হবে না? বাবা তো রাধা প্রতিষ্ঠা করলো, ওই তো কি সুন্দর দেখতে মেয়েটা, ওকে তো সবাই মিলে রাধা রাধা বলে ডাকছে, কিন্তু আমি ওর সাথে কথা বলবো কেমন করে, ও তো নিচে আছে আমি উপরে আছি, কেমন ভাবে ওর সাথে কথা বলবো? আর এদিকে সমস্ত ভক্তগণ বিনোদের সেবা দেখার জন্য অপেক্ষা করছে, সবাই মিলে আনন্দ করে সেবা দিচ্ছে। আর বিনোদ সেই সুযোগে রাধার চোখে চোখ রাখলো, ইশারা করে ডাকছে, রাধে ও রাধে এসো, এত দূরে কেন রাধে, এত দূরে থেকো না রাধে, আমার কাছে এসো। ভগবানের ইশারাকে কেউ এড়াতে পারে, পারে না, ভগবান ইশারা করেছে রাধাকে। রাধা বলছে, মা ও মা শোনো না মা, তোর আবার কি হলো মা, জানো ওই বিনোদ না বড্ড দুষ্ট, বিনোদ আমায় কেমন করে ইশারা করে ডাকছে, তা তুমি আমায় ছেড়ে দাও, আমি বিনোদকে গিয়ে কোলে নেব। তুই কি বলছিস রাধা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? না না মা, শোনো শোনো না, ওই বিনোদ আমায় ইশারা করে ডেকেছে, তুমি আমায় ছাড়ো, আমি বিনোদকে কোলে নেব। হ্যাঁ রে রাধা, আচ্ছা তুই বলতো তোর পেটে আমার জন্ম না আমার পেটে তোর জন্ম? আমি এতদিন ভজন করছি, এতদিন ভগবানের নাম করছি, আমায় একবার ইশারা করলো না, আর তুই দুদিনের মেয়ে তোকে কিনা ইশারা করলো? মা আমি সত্যি বলছি, আমায় ইশারা করে ডেকেছে, এই তুই থাক। হ্যাঁ রে, তুই কি মাথা খারাপ হয়ে গেছে? ও মা আমি সত্যি বলছি গো। মহামায়া দেবী ছুটতে ছুটতে গিয়ে বলছে, হ্যাঁ গো শোনো শোনো শোনো, এদিকে সুবিধা লাগছে না, বুঝতে পেরেছো? তা তুমি এখানে যা নেওয়ার আছে তাড়াতাড়ি নিয়ে নাও, দিয়ে তাড়াতাড়ি এই রাধাকে নিয়ে চলো, এখানে বেশিক্ষণ থাকলে হবে না, থাকলেই বিপদ আছে। বেশ তাহলে চলো। রাধাকে টানতে টানতে নিয়ে গেল জমিদার বাড়িতে, দরজা আটকে দিল, রাধা রাধাকে জোর করে নিয়ে গেল ঠিকই, কিন্তু রাধা ওইখানে একটা জিনিস হারিয়ে এল, যেটা হারালে মানুষ উন্মাদ হয়ে যায়, মানুষ পাগল হয়ে যায়। রাধা মনটা বিনোদের চরণে ফেলে এলো, খাচ্ছে না ঘুমোচ্ছে না, কারোর সাথে ঠিকভাবে কথা বলছে না। মহামায়া দেবী অভিরাত্রে রাধার কাছে এসে বলছে, হ্যাঁ রে রাধা, এই রাধা রাধা, মা তুমি এসেছো, মা এ তোর কি হয়েছে বল না মা,
বাবু জানো না আমি ভেবেছিলাম যে আমি কাউকে কিচ্ছুটি বলবো না তবে না মা আমি তোমায় বলবো তুমি আমার মা তুমি আমায় 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছো তুমি আমায় জগতের আলো দেখিয়েছো পৃথিবীর আলো দেখিয়েছো আমি তোমায় বলবো আমি তোমায় সব বলবো মা বল রাধা কি হয়েছে তোর মা জানো আমি একজনকে ভালোবেসে ফেলেছি কি বলছিস কি রাধা खराब हो गए महामाय देवी छुटते छुटते বনমালী রায় বাহাদুর রাধার জন্য এক ঘটক নিয়োগ করে দিল যেদিন থেকে ঘটক নিয়োগ করে দিল সেদিন থেকে কোনো এক অজানা জ্বর এসে রাধাকে চেপে ধরলো কিছুতেই জ্বর সারছে না জমিদার বাড়িতে কত বৈদ্য এসেছে কেউ বলতে পারলো না যে ব্যাধি সারবে সমস্ত বৈদ্য একদিন একত্রিত হয়ে জমিদার বাড়িতে এসে বসে জমিদার বাবু আপনার মেয়ের যে ব্যাধি হয়েছে এই ব্যাধি কোনো বৈদ্য সারাতে পারবে না আপনি অন্য কোনো ব্যবস্থা দেখুন অন্য কোনো রাস্তা দেখুন কি বলছেন হ্যাঁ আমি ঠিকই বলছি বনমালী রায় বাহাদুর কাঁদতে বলছে না না আমি পারবো না আমি আমার মেয়েকে হারাতে পারবো না এই জগতে আমার মেয়ে ছাড়া যে আর কেউ নেই আমার মেয়েকে আমি হারাতে পারবো আমার একমাত্র মেয়ে রাধা তবে যার জন্য আমার রাধার এই অবস্থা হয়েছে আমি সেই তার কাছেই যাব আমি তার কাছে গিয়ে বলবো বাবা কি দোষ করেছে কি অপরাধ করেছিল বনমালী রায় বাহাদুর ছুটতে ছুটতে বিনোদ বিনোদ একই শ্বশুর মশাই আপনি এসেছেন হ্যাঁ কি আমার শ্বশুর মশাই বলছো আমি বিনোদ আমি আমি তা তুমি আমার শ্বশুর মশাই কেন বলছো ও বাবা আপনার মেয়েকে তো আমি বিয়ে করব তা আপনার মেয়েকে যদি আমি বিয়ে করি তো আপনি তো শ্বশুর মশাই হচ্ছেন কি বলেন ও তুমি আমার মেয়েকে বিয়ে করবে হ্যাঁ তা তুমি যদি আমার মেয়েকে বিয়ে করো তা আমার মেয়ে সেদিকে মৃত্যুর সাথে লড়াই করছে আর তুমি কি না বলছো আমার মেয়েকে বিয়ে করবে কি গো শ্বশুর মশাই এত কথা বলেন না আমি যা বলছি সেটা একটু মন দিয়ে শুনুন এই যে আমার মন্দিরের সামনে একটা নিম গাছ দেখছেন এই নিম গাছ থেকে নিম গাছের একটা কুড়ি কেটে নিয়ে যাবে ঠিক আমার উচ্চতা বিশিষ্ট রাধার মতো দেখতে একটা সুন্দর মূর্তি তৈরি করব তবে হ্যাঁ পাঁচ দিনের মধ্যে যেন ওই মূর্তি তৈরি হয়ে যায় আর পঞ্জিকাতে দেখবেন পাঁচ দিন পরে একটা বিয়ের লগ্ন আছে পাঁচ দিন পরে আমি আপনার মেয়েকে বিয়ে করতে যাব আর হ্যাঁ পাঁচ দিনের দিন আপনি একটা সোনার পালকি পাঠিয়ে দেবেন আপনি জমিদার বাবু আমার বাবা গরিব হতে পারে কিন্তু আপনি তো গরিব নন তা আপনি সোনার পালকিটা পাঠিয়ে দেবেন
আর হ্যাঁ আমার বাবা হবে বরকর্তা আর নবগ্রামবাসীগণ হবে বরযাত্রা জান আমি যা বলে দিয়েছি চলে যাও কিন্তু বিনোদ তুমি কি বলছো কি শ্বশুর মশাই আপনি এত চিন্তা করছেন কেন আচ্ছা শ্বশুর মশাই বলুন তো আপনার মেয়ে কতদিন বাঁচবে পঞ্চাশ ষাট সত্তর আশি একশো এর বেশি তো না তবে শ্বশুর মশাই আমি যে ব্যবস্থা করে যাচ্ছি আপনার মেয়ে তাই পৃথিবী যতদিন থাকবে আপনার মেয়ে ততদিন থাকবে এই পৃথিবী যতদিন থাকবে আপনার মেয়েও ঠিক ততদিন থাকবে যাক যাক এবার বিয়ের ব্যবস্থা করো আর হ্যাঁ পাঁচ দিনের দিন ওই রক্ত মাংসে রাধা আর ওই কাঠের দারুমূর্তি রাধা দুইজনকে কারতীয় নদীর জলে নিয়ে যাবে হলুদ তেল মাখাবে মাখানোর পর আমি ওই রক্ত মাংসে রাধার থেকে আত্মাটাকে নিয়ে ওই কাঠের রাধার মধ্যে প্রবেশ করাবো যান আপনি এবার বিয়ের ব্যবস্থা করুন বনমালী রায় বাহাদুর ছুটতে ছুটতে মহামায়া দেবী ও বনমালী রায় বাহাদুর বারো বছরের রাধাকে জড়িয়ে ধরে কাঁদছে রাধা ও রাধা তাহলে তুই কি কখনো আর আমায় বাবা বলে ডাকবি না বল রাধা আমি কি তোকে হারিয়ে ফেলবো রাধা রাধা না ফোটা শেখো কেন ঘরে যাও মেটল না মনের আশা না ফোটা
দেখতে দেখতে পাশের পৌঁছে গেছে রক্ত মাংসের রাধা এবং কাঠের রাধা কে নিয়ে গিয়ে কারতী নদীর তীরে উপস্থিত হয়েছে সমস্ত দুইজনে কাছে রাধা কাছে আর হলুদের স্বর্গ অঙ্গে লোপন করেছে হঠাৎ স্বামী স্ত্রী দুইজনে দর্শন করছে কোন এক অজানা শক্তি যেন রক্ত মাংসের শরীর থেকে আত্মাটাকে নিয়ে কাঠের রাধার মধ্যে প্রবেশ করা আর ওই রক্ত মাংসের রাধাকে কারতী নদীর জলে ভাসিয়ে দিল ও ভাসতে ভাসতে বৈকুণ্ঠে চলে গেল আর এদিকে মহামায়া দেবী কাঁদছে আর বলছে হ্যাঁ গো আমার মেয়ে যখন আমার রইল না তাহলে আমি ওর আমার জীবন রাখতে চাই আমি এই জীবন আমার এই কারতীয় নদীর জলে বিসর্জন করে দেব আমি আর বেঁচে থাকতে চাই না যেই বিসর্জন করতে যাবে পেছন থেকে রাধা ডাক দিয়েছে মা মা গো হ্যাগো 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 রাধার বাপ দেখো 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 ওই কাঠে রাধা আমার মা বলে ডাকছে ওই কাঠে রাধা আমার মা বলে ডাকছে তুমি দেখো বাবু তুমি কি ভেবেছো মা আমি মারা গেছি আমি মারা যাইনি মা আমি মারা যাইনি আমি বেঁচে আছি তবে শোনো মা জানো যতদিন তোমার জয় বিনোদ থাকবে বিনোদের পাশে তুমি তোমার মেয়ে রাধাকে বাঁধবে তোমার মেয়ে রাধা বেঁচে আছে মা তুমি কেঁদো না মা তুমি দুঃখ করো না তোমার মেয়ে হারিয়ে যায়নি মা দেখো বিনোদের পাশে তুমি রাধাকে দেখতে পাবে যতদিন বিনোদ থাকবে ঠিক তার পাশে যাও তুমি আর দেরি করো না মা তোমার জামাই চলে আসছে মা তুমি যাও তুমি ঠিক আয়োজন করো মা তুমি আর বিলম্ব করো না মা যাও মা আর এদিকে বিনোদ আসছে ও গো বরেল সবে পড়ে গেল সারা বরেল বরেল বলে বিনোদে বিবাহ হচ্ছে সবাই ভক্তগণ বলছে কি গো তাদের আনন্দ আর ধরে না আনন্দ আর ধরে না আনন্দ আর ধরে না আনন্দ আর ধরে না রাধা বিনোদের কি বলবে রে আনন্দ আর ধরে না রাধা বিনোদের কি বলবে রে আনন্দ আর ধরে না ওই রাধা বিনোদের কি বলবে রে আনন্দ আর ধরে না হরি হরি বলে গাই হরি 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 বলে Da 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 da.
जय द्वैत गदाधर सेवा सदी गौर भक्त वृंद श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद प्रिय द्वैत गदाधर सेवा सदी गौर भक्त वृंद कृष्ण चैतन्य प्रभु नित्यानंद प्रिय द्वैत गदाधर सेवा सदी गौर भक्त वृंद प्रिय द्वैत गदाधर सेवा गौर भक्त वृंद प्रभु समानंद जय गौर हरि श्याम जय कनक मंजरी जय प्रभु जय प्रभु श्यामानंद जय रसिकानंद गोपी वल्लभ मोर ভোর শক্তি হয় শ্যামানন্দ চারি কৃপা উৎকলিয়া পাইল আনন্দ গদাধরের শক্তি ভার ধরে রামচন্দ্র শ্রীবাসের ভক্ত ভাবি গদাধরের শক্তি ভার ধরে রামচন্দ্র শ্রীবাসের ভক্ত ভাবি হরি 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 হরি